নতুন বছরে সবথেকে বেশি পরিবর্তন হয়েছে স্টার জলসায়। অনেক নতুন ধারাবাহিক আসবার সাথে অনেক ধারাবাহিক শেষও হচ্ছে। তাছাড়া কিছু ধারাবাহিক অদ্ভুত সময়ে চলে যাচ্ছে, যেমন ফেলনা এবং মহাবীর তারাপীঠ। সম্প্রতি চ্যানেল জানিয়েছে আগামী 28 ফেব্রুয়ারি থেকে সকাল 10:30 চলে যাচ্ছে ফেলনা। তবে যেমনটা এক্সক্লুসিভলি তোমাদের জানিয়েছিলাম যে ফেলনা শেষ হয়ে যাচ্ছে, আর শেষ হবার আগে মাত্র 5 থেকে 6 দিনের জন্য সকালবেলার সময়ে চলে যাচ্ছে। দুটো আপডেটই একটা ভিডিওতে পাচ্ছ। যেমনটা জানিয়েছিলাম, 25 ফেব্রুয়ারি শেষবারের মতো শ্যুট করছে ফেলনা ধারাবাহিকের টিম। হ্যাঁ, আজই হয়ে গেল ফেলনা ধারাবাহিকের শেষ দিনের শুটিং। হঠাৎই কেন এইভাবে বন্ধ হতে হলো এই ধারাবাহিককে? এর পিছনে আছে একাধিক কারণ, তবে প্রধান কারণ অল্প টিআরপি। প্রথমের দিকে যে প্রতিশ্রুতি দিয়ে ধারাবাহিকটি আরম্ভ হয়েছিল সেই সব খুব একটা দেখাতে পারেনি কর্তৃপক্ষ। জমজমাট গল্প আস্তে আস্তে একঘেয়ে হয়ে যায়, ফলে টিআরপি অনেক কমে যায়। একাধিকবার সময় পরিবর্তন হয়েছে ধারাবাহিকের। অবশেষে শেষ হলো জলসার ধারাবাহিক ফেলনা। তো বন্ধুরা, কে কে ফেলনাকে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।